সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। গত ক্লাসে আমরা টিস্যু ও টিস্যুতন্ত্র অধ্যায়ের কিছু অংশ আলোচনা করেছিলাম। সেখানে আমরা ভাজক টিস্যু সম্পর্কে ধারণা নেওয়ার চেষ্টা করেছি, ভাজক টিস্যুর বৈশিষ্ট্য, ভাজক টিস্যুর কাজ, প্রকারভেদ এবং টোকিও টিস্যুতন্ত্র সম্পর্কে আমরা ধারণা লাভ করেছি। তো আশা করছি তোমরা বাসায় এগুলো অনুশীলন করেছ। আমরা আগে পূর্বের ক্লাসে বলেছিলাম যে এই চ্যাপ্টারটি আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ, কারণ এখানে প্র্যাকটিক্যাল এবং থিওরি দুটো পরীক্ষায় আমাদের প্রশ্ন আসে। তো আজকে আমরা বাকি অংশটুকু আলোচনা করব, গ্রাউন্ড টিস্যুতন্ত্র এবং ভাস্কুলার টিস্যুতন্ত্র। আশা করছি তোমরা মনোযোগ সহকারে ক্লাসে অংশগ্রহণ করবে। তো আমরা এখন পড়ায় চলে যাই। প্রথমে আমরা বলি যে গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম যে একটা উদ্ভিদে তিন ধরনের টিস্যুতন্ত্র থাকে। একটা হচ্ছে তকীয় টিস্যুতন্ত্র, ভিত্তি টিস্যুতন্ত্র বা গ্রাউন্ড টিস্যুতন্ত্র, এবং ভাস্কুলার টিস্যুতন্ত্র। তো তকীয় টিস্যুতন্ত্র সম্পর্কে আমরা আলোচনা করে ফেলেছি, আজকে আমরা প্রথমে ভিত্তি টিস্যুতন্ত্র সম্পর্কে আলোচনা করব বা গ্রাউন্ড টিস্যুতন্ত্র সম্পর্কে আলোচনা করব। প্রথমে আসি যে এই গ্রাউন্ড টিস্যুতন্ত্র কাকে বলে। আমরা যদি তকীয় টিস্যুতন্ত্র এবং ভাস্কুলার টিস্যুতন্ত্র এই দুটো অংশ বাদ দিয়ে দিই, তাহলে বাকি যে উদ্ভিদের অংশটা থাকে এই কর্টেক্স থেকে শুরু করে মজ্জা পর্যন্ত, এই অংশটাকে বলা হচ্ছে ভিত্তি টিস্যুতন্ত্র বা গ্রাউন্ড টিস্যুতন্ত্র। অর্থাৎ উদ্ভিদের তকীয় অংশ এবং ভাস্কুলার পরিবহন কলাগুচ্ছ, এই দুটো অংশ বাদে উদ্ভিদের বাকি যে অংশটুকু আছে এই কর্টেক্স থেকে শুরু করে মজ্জা পর্যন্ত, এই পুরো অংশটাকে বলা হচ্ছে ভিত্তি টিস্যুতন্ত্র বা গ্রাউন্ড টিস্যু সিস্টেম। এখানে আমরা 125 কাণ্ডের প্রস্থচ্ছেদ এঁকেছি। এখানে আমাদের দুটো প্রস্থচ্ছেদ আমরা পাশাপাশি তুলনামূলকভাবে আলোচনা করব, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এখন আসি যে এই যে ভিত্তি টিস্যুতন্ত্র বা গ্রাউন্ড টিস্যুতন্ত্র, এটা প্যারেনকাইমা কোষ দিয়ে গঠিত হতে পারে বা স্ক্লেরেনকাইমা বা কোলেনকাইমা কোষ দিয়েও গঠিত হতে পারে। এবং এখানে দুটো অংশে ভাগ করা হয়, একটা হচ্ছে বহিঃস্টিলীয় অঞ্চল আর একটা হচ্ছে অন্তঃস্টিলীয় অঞ্চল। সাধারণত উদ্ভিদের মূল এবং দ্বিবীজপত্রী কাণ্ড এদেরকে এই দুটো অংশে ভাগ করা হয়, একটা হচ্ছে বহিঃস্টিলীয় অঞ্চল আর একটা হচ্ছে অন্তঃস্টিলীয় অঞ্চল। তাহলে আমরা প্রথমেই জেনে নিই যে স্টিলি কাকে বলে। স্টিলি হচ্ছে এই যে আমরা এখানে পরিচক্র দেখতে পাচ্ছি, এই পরিচক্র থেকে কেন্দ্র মজ্জা পর্যন্ত এই পুরো অংশটাকে বলা হচ্ছে স্টিলি। পরিচক্র থেকে এই একসারি পরিচক্র কোষ, সেখান থেকে শুরু করে এই মজ্জা পর্যন্ত এই পুরো অংশটাকে বলা হচ্ছে স্টিলি। তাহলে এই স্টিলির এটা বাইরের যে অংশ অর্থাৎ কর্টেক্সের শুরু থেকে অন্ততক পর্যন্ত, এই অংশটাকে বলা হচ্ছে বহিঃস্টিলীয় অঞ্চল। আর এই ভেতরের অংশ অর্থাৎ পরিচক্র থেকে মজ্জা পর্যন্ত যে অঞ্চলটা আছে সেটাকে বলা হচ্ছে অন্তঃস্টিলীয় অঞ্চল। এখন বহিঃস্টিলীয় অঞ্চলের প্রথম যে আসে সেটা হচ্ছে কর্টেক্স। তবে আমরা যদি একবীজপত্রী কাণ্ডের প্রস্থচ্ছেদ দেখি, তখন আমরা দেখব যে এই ইপিডার্মিসের নিচে কয়েক সারি, তিন চার সারি স্ক্লেরেনকাইমা কোষ দ্বারা গঠিত একটা স্তর দেখা যায়, যেটাকে আমরা অধোতক বা হাইপোডার্মিস বলছি। এবং এটি এই শুধুমাত্র আমরা কাণ্ডের ক্ষেত্রে দেখতে পাবো, একবীজপত্রী কাণ্ডের ক্ষেত্রে আমরা দেখতে পাবো। আমরা যদি মূলের ছবিটার দিকে লক্ষ্য করি, তাহলে দেখব যে এখানে আমরা অধোতক বা হাইপোডার্মিস বলে কোনো অঞ্চল দেখতে পাচ্ছি না। তাহলে এই তিন চার সারি স্ক্লেরেনকাইমা কোষ দিয়ে এই অন্তঃত্বকটা সাধারণত গঠিত হয়। এর মূল কাজ হচ্ছে আসলে কাণ্ডকে দৃঢ়তা প্রদান করা। তাহলে পরবর্তী যে অংশটা আসে যে কর্টেক্স বা এখানে ভিত্তি টিস্যু, সেই কর্টেক্সটা হচ্ছে প্যারেনকাইমা, সাধারণত প্যারেনকাইমা কোষ দিয়ে গঠিত হয়। তবে কখনো কখনো স্ক্লেরেনকাইমা কোষও থাকতে পারে, যেমন আমরা একবীজপত্রী কাণ্ডে আমরা দেখব যে স্ক্লেরেনকাইমা কোষের উপস্থিতি রয়েছে। এই কর্টেক্সে প্যারেনকাইমা কোষগুলো সাধারণত গোলাকৃতি এবং এদের ভেতরে আন্তঃকোষীয় ফাঁক থাকে এবং কোষগুলোতে ক্লোরোপ্লাস্ট থাকে, ফলশ্রুতিতে তারা সালোকসংশ্লেষণে অংশগ্রহণ করতে পারে। এছাড়া এদের মূল কাজ হচ্ছে পানি সঞ্চয় করা, খাদ্য সঞ্চয় করা এবং সালোকসংশ্লেষণে অংশগ্রহণ করা। আর কাণ্ডের ক্ষেত্রে কিছুটা উদ্ভিদকে দৃঢ়তা প্রদান করা। তাহলে এই কর্টেক্সে আমরা দেখলাম যে প্যারেনকাইমা, স্ক্লেরেনকাইমা বা কোলেনকাইমা, এই তিন ধরনের কোষ দ্বারা এই কর্টেক্স অঞ্চল গঠিত হয়। এরপর কর্টেক্সের পরবর্তী যে অঞ্চল, এখানে আমরা দেখতে পাচ্ছি যে একসারি আয়তাকার কোষ দিয়ে একটা অংশ গঠিত, যেটাকে বলা হচ্ছে অন্তঃত্বক। পরিচক্রের ঠিক আগের স্তরটি হচ্ছে অন্তঃত্বক, যেটা একসারি আয়তাকার কোষ দিয়ে গঠিত হয়। এবং কোষগুলোর পার্শ্বীয় এবং ভেতরের দিকে যে প্রাচীর, সেই প্রাচীরটা বেশ পুরু হয়, কারণ এর মধ্যে সুবিরিন জমা হয় এবং
এই সুবিরিন জমা হওয়ার কারণে এই পাঁচিরটা পুরো দেখা যায়। তাহলে পার্শ্বীয় অঞ্চল এবং ভেতরের অঞ্চল এই দুটো পুরো থাকার কারণে এটাকে কোষটা অনেক কোষের প্রাচীরটা অনেক মোটা দেখা যায় এবং এই পুরো অংশটাকে বলা হয় ক্যাসপেরিয়ান স্ট্রিপ। এটাকে বলা হয় ক্যাসপিয়ান স্ট্রিপ। পরীক্ষায় তোমাদের অনেক সময় আসে যে ক্যাসপিয়ান স্ট্রিপ বলতে কী বোঝ। এই বিজ্ঞানী ক্যাসপেরি বলে একজন বিজ্ঞানী 1865 সালে প্রথম এই স্তরটা দেখতে পান, ফলশ্রুতিতে তার নাম অনুসারে এই অংশটার নামকরণ করা হয়েছে ক্যাসপেরিয়ান স্ট্রিপ। তাহলে এখানে সুবিরিনে জমা হওয়ার কারণে এই ক্যাসপেরিয়ান স্ট্রিপ তৈরি হচ্ছে এবং এই অন্ততকের কাজ হচ্ছে মূলত এই উদ্ভিদের মূলজ চাপকে রক্ষা করা এবং ভেতরের যে অংশটা আছে অর্থাৎ পরিচক্র এবং ভাস্কুলার বান্ডেল আছে সেই অংশটাকে বাইরের চাপ থেকে রক্ষা করার জন্য এবং মূলজ চাপকে নিয়ন্ত্রণ করার জন্য এই অন্ততকটা কাজ করে। এরপর তাহলে এতটুকু অংশ পর্যন্ত আমরা যে আলোচনা করলাম অর্থাৎ অধতক, ভিত্তি টিস্যু এবং অন্ততক, এই পর্যন্ত হচ্ছে বহিঃস্টিলীয় অঞ্চল। এখন আমরা অন্তঃস্টিলীয় অঞ্চলে আলোচনা করব। অন্তঃস্টিলীয় অঞ্চল আমরা বলেছি যে পরিচক্র থেকে শুরু করে ভেতরের অংশটা পর্যন্ত অর্থাৎ কেন্দ্র পর্যন্ত মজ্জা পর্যন্ত অন্তঃস্টিলীয় অঞ্চল। তো প্রথমে আসে পরিচক্র। পরিচক্র হচ্ছে অন্ততকের ঠিক নিচে এক সারি বা কখনো কখনো দু তিন সারি কোষ দিয়ে আয়তাকার কোষ দিয়ে গঠিত একটা স্তর যেটাকে পরিচক্র বা পেরি সাইকেল বলা হয়। তাহলে এই পরিচক্রের মধ্যে কখনো কখনো আমরা এক সারি দেখব, কখনো দুই তিন সারিও দেখতে পারি এবং সেখানে স্ক্লেরেনকাইমা স্তর থাকতে পারে। তো এই স্ক্লেরেনকাইমা যখন স্ক্লেরেনকাইমার যে কোষগুলো এই কোষগুলো যখন ফ্লোয়েমের উপরে থাকবে তখন সেটাকে গুচ্ছ টুপি বলা হয়। তোমাদের প্রশ্ন আসে গুচ্ছ টুপি কাকে বলে, গুচ্ছ টুপি বা গুচ্ছ টুপি কী? গুচ্ছ টুপি হচ্ছে যে পেরিসাইকেলে যে স্ক্লেরেনকাইমা কোষের স্তর থাকে সেটা যখন ফ্লোয়েম কোষের ফ্লোয়েম বান্ডেলের উপরে থাকে উপরে অবস্থান করে তখন সেই অংশটাকে বলা হচ্ছে গুচ্ছ টুপি বা হার্ড বাস্ট, গুচ্ছ টুপি। আচ্ছা, এরপর তাহলে এই পরিচক্রের পরে যে অংশটা আসে আমাদের যে মজ্জা এবং মজ্জারশ্মি আর বাকি যে দুটো অংশ থাকে, মজ্জা হচ্ছে একেবারে কেন্দ্রের যে অংশটা যেটা হচ্ছে প্যারেনকাইমা কোষ দিয়ে গঠিত হয় সাধারণত, কখনো কখনো স্ক্লেরেনকাইমা কোষ থাকতে পারে এবং এদের অনেক সময় এই প্যারেনকাইমা কোষগুলো নষ্ট হয়ে যায়। নষ্ট হয়ে এই কেন্দ্রে একটা শূন্যস্থানের সৃষ্টি হয়। আমরা যদি সেকশন করি তখন অনেক সময় আমরা ওই সেকশনের মাঝখানে বা প্রস্তুচ্ছেদ করলে আমরা মাঝখানে শূন্য অবস্থা দেখতে পাই যে প্যারেনকাইমা কোষগুলো যখন নষ্ট হয়ে যায় এই অংশটাকে বলা হচ্ছে মজ্জা। এবং মজ্জারশ্মি হচ্ছে যে ফ্লোয়েম এবং জাইলেম অর্থাৎ দুই ধরনের পরিবহন কলাগুচ্ছের মাঝখানে যে অংশটা থাকে যেটা এই দুটোকে পৃথক করে রাখছে প্যারেনকাইমা কোষের একটা অংশ, সেই অংশটাকে বলা হচ্ছে মজ্জারশ্মি যেটা পেরিসাইকেলের সাথে সংযুক্ত অবস্থায় থাকে। তাহলে ফ্লোয়েম এবং জাইলেম এর মাঝখানে যে প্যারেনকাইমা কোষের স্তর থাকে যেটা পেরিসাইকেলের সাথে সংযুক্ত অবস্থায় থাকে সেই অংশটাকে আমরা বলছি মজ্জারশ্মি। তাহলে এখন আমরা আবার একটু প্রথম থেকে মনে করার চেষ্টা করি যে গ্রাউন্ড টিস্যুতন্ত্র বা গ্রাউন্ড টিস্যু সিস্টেমে আমরা কী কী অংশ দেখলাম। যেমন কাণ্ডের ক্ষেত্রে আমরা দেখলাম অর্ধতক বা হাইপোডার্মিস, তারপর দেখলাম কর্টেক্স বা ভিত্তি টিস্যু, তারপর অন্ততক, তারপর পরিচক্র, মজ্জা এবং মজ্জারশ্মি। তাহলে এই সম্পূর্ণ অংশটাকে নিয়ে আমরা গঠিত হচ্ছে ভিত্তি টিস্যুতন্ত্র বা গ্রাউন্ড টিস্যুতন্ত্র। তাহলে আমি প্রথমেই যে বলেছিলাম সংজ্ঞা যে ত্বকীয় টিস্যুতন্ত্র এবং ভাস্কুলার টিস্যুতন্ত্র ছাড়া উদ্ভিদের বাকি যে অংশটা সেই সম্পূর্ণ অংশটা নিয়েই গঠিত হচ্ছে ভিত্তি টিস্যুতন্ত্র বা গ্রাউন্ড টিস্যু সিস্টেম। এখন আমরা ভাস্কুলার টিস্যুতন্ত্র নিয়ে একটু কথা বলবো। ভাস্কুলার টিস্যুতন্ত্রকে ফ্যাসিকুলার টিস্যুতন্ত্র বলা যায় অথবা কন্ডাক্টিভ টিস্যু সিস্টেমও বলা যায়। পরিবহন কলাগুচ্ছ কেন? কারণ এই ভাস্কুলার টিস্যুর যে মূল অংশ জাইলেম এবং ফ্লোয়েম এদের কাজ মূলত পরিবহন করা। কী পরিবহন করে? জাইলেম মাটি থেকে পানি এবং খনিজ লবণ পাতায় পরিবহন করে নিয়ে যায় আর ফ্লোয়েম হচ্ছে পাতায় যে সালোকসংশ্লেষণের মাধ্যমে যে খাবারটা তৈরি হয় সেই খাবারটা উদ্ভিদের সারা দেহে প্রত্যেক কোষে কোষে পৌঁছিয়ে দেয়। তাহলে এই যে খাদ্য উপাদান পরিবহন করে নিয়ে যায় এবং খাদ্য তো প্রস্তুতকৃত খাদ্য আবার কোষে সমস্ত উদ্ভিদের কোষে পৌঁছিয়ে দেয় এই দুটো কাজ করে জাইলেম এবং ফ্লোয়েম। এই জন্য এদের দুটোকে একসাথে ভাস্কুলার টিস্যুতন্ত্র বা পরিবহন কলাগুচ্ছ বলা হয়।
এখানে জাইলেমকে আমরা যদি দেখি, এখানে আমরা এই সেকশনটা এক বিষপত্রী মূলের সেকশন যদি দেখি প্রস্থচ্ছেদ, এখানে আমরা দেখব যে মেটা জাইলেম একটা শব্দ লিখেছি আমরা, প্রোটো জাইলেম একটা শব্দ লিখেছি, প্রোটো জাইলেম। আমরা সেকশন করলে দেখব যে কিছু জাইলেম আছে, জাইলেমের সরু অংশ দেখা যায়, সরু গর্তযুক্ত ভেসেল, ভেসেলটা দেখা যায় সরু গর্তযুক্ত, সেটাকে প্রোটো জাইলেম বলা হয়। কারণ এটি হচ্ছে আদি জাইলেম, অর্থাৎ প্রথমে এটা সৃষ্টি হয়, সেজন্য এটাকে আদি জাইলেম বলা হয় বা প্রোটো জাইলেম বলা হয়। আর পরবর্তীতে বেশ বড় গর্তযুক্ত যে ভেসেলটা তৈরি হয় সেই ভেসেলটাকে বলা হচ্ছে মেটা জাইলেম। এবং এখানে এই প্রোটো আর মেটা জাইলেম একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, আমরা সেকশন বা ছবি দেখে আমরা বুঝতে পারবো যে এটা উদ্ভিদের কোন অংশ, কাণ্ড না মূল। আমরা যদি মূলের সেকশন দেখি, মূলের প্রস্থচ্ছেদ দেখি, তাহলে আমরা দেখব যে মেটা জাইলেম সবসময় কেন্দ্রের দিকে, অর্থাৎ মজ্জার দিকে, কেন্দ্রের দিকে অবস্থান করবে, এবং প্রোটো জাইলেম সবসময় পরিধির দিকে অবস্থান করবে। এটা হচ্ছে মূলকে চেনার একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, যে মূলের মেটা জাইলেম সবসময়ই কেন্দ্রের দিকে অবস্থান করবে এবং প্রোটো জাইলেম সবসময় পরিধির দিকে বা অন্ততক বা পরিচক্রের দিকে অবস্থান করবে। এবং তাহলে কাণ্ডের ক্ষেত্রে এটা উল্টো হবে, অর্থাৎ কাণ্ডের ক্ষেত্রে আমরা যখন দেখব তখন দেখব যে মেটা জাইলেমটা হচ্ছে পরিধির দিকে অবস্থান করছে আর প্রোটো জাইলেমটা কেন্দ্রের দিকে অবস্থান করছে। তাহলে এই বৈশিষ্ট্যের মাধ্যমে আমরা কিন্তু উদ্ভিদের সেকশন দেওয়া থাকলে উদ্ভিদের মূল না কাণ্ড এটা আমরা বুঝতে পারব। এখন আমরা আবার জাইলেমে ফিরে যাই, যে জাইলেমের চারটা অংশ থাকে, জাইলেম মানে ট্রাকিয়া, ট্রাকিড, ট্রাকিয়া, জাইলেম ফাইবার এবং জাইলেম প্যারেনকাইমা। এর মধ্যে জাইলেম প্যারেনকাইমায় শুধুমাত্র সজীব থাকে ম্যাচিউর অবস্থায়, আর বাকি সবগুলোই কিন্তু মৃতকোষ। তাহলে এই জাইলেম প্যারেনকাইমা, এবং এখানে আমরা যদি নগ্নবীজী উদ্ভিদকে দেখি, অর্থাৎ জিমনোস্পার্ম এবং ফার্ন জাতীয় যেসব উদ্ভিদ দেখি, সেসব উদ্ভিদে আমরা কিন্তু জাইলেম ভ্যাসেল যেটা ট্রাকিয়া সেই ভ্যাসেলটাকে খুব দেখতে পাবো না, অর্থাৎ এই যে মেটা জাইলেম বা প্রোটো জাইলেম এগুলো আমরা দেখতে পাবো না। কারণ এই জাইলেম ভেসেলের উপস্থিতি এটা হচ্ছে আবৃতবীজী উদ্ভিদের একটা বিশেষ বৈশিষ্ট্য। আবৃতবীজী উদ্ভিদের আগ পর্যন্ত যে উদ্ভিদগুলো ছিল, অর্থাৎ টেরিডোফাইট বা নগ্নবীজী উদ্ভিদ বা জিমনোস্পার্ম উদ্ভিদ, এই ধরনের উদ্ভিদগুলোতে আমরা এই ধরনের এই ভেসেলগুলো দেখতে পাবো না। তাহলে এইটাও একটা আমাদের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, আমাদের জানা থাকা উচিত যে আবৃতবীজী উদ্ভিদেই ভেসেলের উপস্থিতি প্রথম দেখা যায়। এখন তাহলে এই জাইলেমের অবস্থান আমরা দেখলাম যে জাইলেম চারটা অংশ নিয়ে গঠিত, ট্রাকিয়া, ট্রাকিড, জাইলেম ফাইবার এবং জাইলেম প্যারেনকাইমা। তার মধ্যে জাইলেম প্যারেনকাইমা শুধুমাত্র সজীব আর বাকি তিনটি ম্যাচিউর অবস্থায় মৃত অবস্থায় থাকে। আর ফ্লোয়েম কোষ যদি দেখি, ফ্লোয়েমেও চারটা অংশ নিয়ে গঠিত, এবং সেখানে হচ্ছে ফ্লোয়েম সঙ্গী কোষ, সিপ কোষ, ফ্লোয়েম বা ফাইবার এবং ফ্লোয়েম প্যারেনকাইমা। এখানে ফ্লোয়েম প্যারেনকাইমা সজীব এবং সঙ্গী কোষ ফ্লোয়েম সিবনলের সাথে সঙ্গী কোষ থাকছে এবং তার সাথে ফ্লোয়েম বা ফ্লোয়েম ফাইবার থাকছে এবং পাশাপাশি ফ্লোয়েম প্যারেনকাইমা অবস্থান করছে। আমরা পাটের আঁশ যে সবাই আমরা চিনি, এই পাটের আঁশ হচ্ছে সেকেন্ডারি যে ফ্লোয়েম থাকে, সেই ফ্লোয়েমের ফাইবারটাকে বাস্ট ফাইবার বলা হয়, এবং সেই বাস্ট ফাইবার হচ্ছে পাটের আঁশ, এক ধরনের আঁশ যেটা পাটে আমরা দেখতে পাই সেটা হচ্ছে বাস্ট ফাইবার, ফ্লোয়েমের সেকেন্ডারি ফ্লোয়েমের ফাইবার যেটাকে বাস্ট ফাইবার বলা হয়। এই জাইলেম এবং ফ্লোয়েম এই দুটোর মাঝখানে কখনো কখনো ভাজক টিস্যুর কয়েক স্তর বিশিষ্ট ভাজক টিস্যু দেখা যায়, যেটাকে আমরা বলি ক্যাম্বিয়াম, ক্যাম্বিয়াম। এটা হচ্ছে কয়েক স্তর আয়তাকার কোষ, কয়েক স্তর বিশিষ্ট আয়তাকার কোষ, যা হচ্ছে ভাজক টিস্যু হিসেবে, ভাজক টিস্যু যেটা বিভাজন ক্ষমতা সম্পন্ন থাকে এবং যেটা জাইলেম এবং ফ্লোয়েমের মাঝখানে অবস্থান করে। এটা শুধুমাত্র আমরা কোথায় দেখতে পাবো? দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ডে আমরা এটা দেখতে পাবো। কারণ ক্যাম্বিয়ামের কাজ মূলত আমরা আগের ক্লাসে পড়েছিলাম যে পার্শ্বীয় ভাজক টিস্যু, অর্থাৎ যেটা উদ্ভিদে প্রস্থে বাড়তে সাহায্য করে, অর্থাৎ উদ্ভিদের কাণ্ডকে মোটা করতে সাহায্য করে। আমরা জানি যে একবীজপত্রী উদ্ভিদের কাণ্ড সাধারণত মোটা হয় না, একেবারেই চিকন থাকে, কিন্তু দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ড মোটা হয়। এই মোটা হওয়ার কারণ হচ্ছে এই যে ক্যাম্বিয়াম, এই ক্যাম্বিয়ামের উপস্থিতির কারণে, ক্যাম্বিয়ামের যেহেতু ভাজক টিস্যু সেটা বিভাজন ক্ষমতা সম্পন্ন, ফলশ্রুতিতে এই ধীরে ধীরে এই উদ্ভিদের এই কাণ্ড প্রস্থচ্ছেদে মোটা হতে থাকে, প্রস্থে মোটা হতে থাকে। এখন আমরা উদ্ভিদের
ভাস্কুলার বান্ডেল কয় রকম সেই প্রসঙ্গে আসি, যে উদ্ভিদে আমরা তিন ধরনের ভাস্কুলার বান্ডেল দেখতে পাবো। ভাস্কুলার বান্ডেলের অবস্থান এবং ভাস্কুলার বান্ডেলের ফ্লোয়েমের সংখ্যার উপর ভিত্তি করে অবস্থান করা হয়। একটা হচ্ছে যে প্রথম হচ্ছে সংযুক্ত অরিও এবং কেন্দ্রিক, ভাস্কুলার বান্ডেল যখন উদ্ভিদে অবস্থান করে, এটা যে কোনো একা একা অবস্থান করতে পারে, অর্থাৎ ফ্লোয়েম আর জাইলেম একসাথে অবস্থান করতে পারে, একই ব্যাসার্ধে অবস্থান করতে পারে, অথবা ভিন্ন ভিন্ন ব্যাসার্ধে অবস্থান করতে পারে। এর উপর ভিত্তি করে একে তিনটা ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে সংযুক্ত, একটা অরিও, একটা হচ্ছে কেন্দ্রিক। প্রথমে আমরা আসি সংযুক্ত। সংযুক্তকে আবার দুটো ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে সংযুক্ত, অর্থাৎ যে ভাস্কুলার বান্ডেলে জাইলেম এবং ফ্লোয়েম একই ব্যাসার্ধে অবস্থান করে, তখন আমরা তাদেরকে সংযুক্ত ভাস্কুলার বান্ডেল বলি। তো এটাকে দুইটা ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে সমপার্শ্বীয় আর একটা হচ্ছে সমদ্বিপার্শ্বীয়। আমরা লিখি সমপার্শ্বীয়, সমদ্বিপার্শ্বীয়। সমপার্শ্বীয় হচ্ছে যে যখন আমরা এখানে আমরা একটু একে দেখানোর চেষ্টা করি, যে একটা একই ব্যাসার্ধে যখন এখানে জাইলেম অবস্থান করছে, এখানে ফ্লোয়েম অবস্থান করছে, এখানে জাইলেম অবস্থান করছে, অর্থাৎ একই ব্যাসার্ধে জাইলেম এবং ফ্লোয়েম অবস্থান করছে, তখন সেটাকে আমরা বলছি সমপার্শ্বীয়। আর সমদ্বিপার্শ্বীয় হচ্ছে যে যখন জাইলেম মাঝখানে অবস্থান করছে এবং ফ্লোয়েম দুপাশে অবস্থান করছে, তখন সেই অংশটাকে আমরা বলছি সমদ্বিপার্শ্বীয়। এর মধ্যে একটা জিনিস আসছে, যে ক্যাম্বিয়াম, যে ক্যাম্বিয়ামের উপস্থিতির উপর ভিত্তি করে এটাকে আবার দুই ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে সমপার্শ্বীয় মুক্ত, আরেকটা হচ্ছে সমপার্শ্বীয় বন্ধ। সমপার্শ্বীয় মুক্ত মানে যে যখন ফ্লোয়েম এবং জাইলেম এই দুটোর মাঝখানে আমরা ক্যাম্বিয়াম দেখতে পাবো, ক্যাম্বিয়াম, তাহলে তখন আমরা সেটাকে বলবো সমপার্শ্বীয় মুক্ত। এটাকে আমরা বলবো মুক্ত, সমপার্শ্বীয় মুক্ত। আমরা যদি চিন্তা করি একটা ঘর, সে ঘরে যদি একটা জানালা থাকে, তাহলে সেই জানালাটা যখন আমরা খুলে দিব, তার মানে ঘরে আলো প্রবেশ করবে বা বাতাস প্রবেশ করবে, তার মানে সেটা মুক্ত। যদি জানালাটা না থাকে, তাহলে সেই ঘরটাকে আমরা বদ্ধ ঘর বলবো। তাহলে আমরা যদি মনে রাখার জন্য এটা বলি যে জানালা থাকলে, অর্থাৎ ক্যাম্বিয়াম থাকলে সেটা হচ্ছে মুক্ত সমপার্শ্বীয়, আর যদি ক্যাম্বিয়াম না থাকে তাহলে মুক্ত, তাহলে সমপার্শ্বীয় বন্ধ। এটা আমাদের মনে রাখার জন্য সুবিধা হবে। আমরা যদি এই উদাহরণটা মনে রাখি, যে জানালা যদি থাকে ঘরের মধ্যে তাহলে সেটা মুক্ত সমপার্শ্বীয়, আর যদি না থাকে তাহলে বদ্ধ সমপার্শ্বীয়। আর সমদ্বিপার্শ্বীয় যেটা, অর্থাৎ যখন ফ্লোয়েম এবং জাইলেম একই ব্যাসার্ধে অবস্থান করছে, পাশাপাশি দুপাশে অর্থাৎ পরিধির দিকেও ফ্লোয়েম থাকছে, কেন্দ্রের দিকেও ফ্লোয়েম থাকছে, মাঝখানে জাইলেম থাকবে এবং তার মাঝে আবার ক্যাম্বিয়াম থাকবে, অর্থাৎ প্রত্যেক ক্ষেত্রে জাইলেমের সাথে ফ্লোয়েমের মাঝখানে ক্যাম্বিয়াম থাকবে, দুইবার করে ক্যাম্বিয়ামের অবস্থান হবে, সেই জন্য এটাকে সমদ্বিপার্শ্বীয় বলা হচ্ছে, অর্থাৎ দুই পাশেই ক্যাম্বিয়াম থাকবে। তো ক্যাম্বিয়ামের উপস্থিতি কাজে এখানে মুক্ত বা বদ্ধের কোনো শ্রেণীবিন্যাস হচ্ছে না, এখানে যেহেতু দু সবসময়ই ক্যাম্বিয়ামের উপস্থিতি থাকছে। তাহলে আমরা সংযুক্ত যে ভাস্কুলার বান্ডেল দেখলাম, এখানে আমরা কী কী অংশ দেখলাম, যে একটা হচ্ছে যে বৈশিষ্ট্য, যে এটা হচ্ছে জাইলেম এবং ফ্লোয়েম একই ব্যাসার্ধে অবস্থান করছে, একই ব্যাসার্ধে অবস্থান করছে, এবং সেখানে জাইলেম এবং ফ্লোয়েম তার মাঝখানে যদি ক্যাম্বিয়াম থাকে তাহলে সেটাকে আমরা বলছি সমপার্শ্বীয় মুক্ত, আর যদি ক্যাম্বিয়াম না থাকে তাহলে আমরা বলছি সমপার্শ্বীয় বদ্ধ। আর যদি দুপাশে ফ্লোয়েম থাকে, মাঝখানে জাইলেম থাকে এবং ক্যাম্বিয়াম থাকে দুপাশেই, তাহলে সেটাকে আমরা বলছি সমদ্বিপার্শ্বীয় ভাস্কুলার বান্ডেল। এরপর আমরা আসি যে অরিও, অরিও কাকে বলে। আচ্ছা, একটা জিনিস, যে আমরা যে সংযুক্ত ভাস্কুলার বান্ডেলের কথা বললাম, এটা আমরা কোথায় দেখতে পাবো?
সংযুক্ত ভাস্কুলার বান্ডেল আমরা দেখতে পাবো উদ্ভিদের কাণ্ডে, একবীজপত্রী এবং দ্বিবীজপত্রী যে উদ্ভিদের কাণ্ড সেই কাণ্ডে আমরা এরকম দেখতে পাবো। আর মূলের ক্ষেত্রে আমরা অরিও টাইপ ভাস্কুলার বান্ডেল দেখতে পাবো। এখন অরিও কোনটা আমরা দেখি আসি, যে অরিও অরিও হচ্ছে যে ভাস্কুলার বান্ডেল জাইলেম এবং ফ্লোয়েম ভিন্ন ভিন্নভাবে আলাদাভাবে অবস্থান করবে, ভিন্ন ব্যাসার্ধে অবস্থান করবে। আমরা যদি এই ছবিটা দেখি, আমরা দেখি এখানে ফ্লোয়েম গুচ্ছ অবস্থান করছে, এখানে জাইলেমটা অবস্থান করছে, তাহলে প্রত্যেকটা আলাদা আলাদা অবস্থান করছে, জাইলেম এবং ফ্লোয়েম আলাদা গুচ্ছ হিসাবে অবস্থান করছে ভিন্ন ব্যাসার্ধের মধ্যে, তখন এটাকে বলা হচ্ছে অরিও। এবং এই এই অরিও হচ্ছে মূলের একটা বৈশিষ্ট্য, যে আমরা যখনই মূল মূলের সেকশন দেখবো, মূলের প্রস্থচ্ছেদ দেখবো, আমরা দেখবো যে এক বীজপত্রী মূলে সবসময় এরকম অরিওভাবে ভাস্কুলার বান্ডেল সাজানো অবস্থায় আছে। তাহলে অরিও হচ্ছে সেই ভাস্কুলার বান্ডেল যেখানে জাইলেম এবং ফ্লোয়েম ভিন্ন ব্যাসার্ধে অবস্থান করছে। এরপর আমরা আসি কেন্দ্রিক। কেন্দ্রিক হচ্ছে দুই ধরনের। কেন্দ্রিক হচ্ছে যে যে কোনো একটা ভাস্কুলার বান্ডেল অর্থাৎ জাইলেম বা ফ্লোয়েম একটা কেন্দ্রে থাকবে, আরেকটা তার চারপাশে ঘিরে থাকবে। অর্থাৎ ভেতরে জাইলেম থাকলো, এখানে জাইলেম অবস্থান করছে, তার বাইরে ফ্লোয়েম থাকবে, তাহলে এটাকে বলা হয় জাইলেম কেন্দ্রিক, হাইড্রোসেন্ট্রিক। এটা সাধারণত আমরা ফার্নবর্গীয় যেসব উদ্ভিদ আছে বা টেরিডোফাইট যেখানে উদ্ভিদ আছে সেই উদ্ভিদে আমরা দেখতে পাই। আমরা জানি যে টেরিডোফাইট জাতীয় উদ্ভিদে প্রথম এই পরিবহন কলাগুচ্ছের সূচনা হয়েছিল, এবং এটা সেই অনুসারে এটা আসলে তুলনামূলকভাবে আদি ধরনের একটা পরিবহন কলাগুচ্ছ যেটা আমরা ফার্নবর্গীয় উদ্ভিদে দেখতে পাই বা টেরিডোফাইটে আমরা দেখতে পাই। কী দেখতে পাই? যে এখানে জাইলেমটা ভেতরে থাকবে, কেন্দ্রে অবস্থান করবে, আর ফ্লোয়েমটা হচ্ছে বাইরে অবস্থান করবে, এটাকে বলা হয় জাইলেম কেন্দ্রিক। হ্যাঁ, আর যদি আমরা উল্টোটা দেখি, এরপরে একটা হচ্ছে ফ্লোয়েম কেন্দ্রিক। ফ্লোয়েম কেন্দ্রিকটা কীরকম হবে? যে মাঝখানে ফ্লোয়েম থাকবে আর চারপাশে জাইলেমটা তাকে ঘিরে রাখবে। তাহলে এই যে মাঝখানে ফ্লোয়েম রয়ে গেল, এখানে ফ্লোয়েম আর এখানে জাইলেমটা ঘিরে রাখলো, এই অংশটাকে আমরা বলছি ফ্লোয়েম কেন্দ্রিক। এবং এটা আমরা কোথায় দেখতে পাবো? এটা ড্রাসিনা বলে একটা উদ্ভিদ আছে, সেই উদ্ভিদের সেকশন করলে, প্রস্থচ্ছেদ করলে আমরা এই ধরনের এই কেন্দ্রিক ভাস্কুলার বান্ডেল আমরা দেখতে পাবো। এই তাহলে ভাস্কুলার বান্ডেলের প্রকারভেদ, এটা তোমাদের পরীক্ষায় অনেক সবসময় প্রশ্ন আসে যে ভাস্কুলার বান্ডেলের প্রকারভেদ আলোচনা করো। তাহলে ভাস্কুলার বান্ডেল প্রকারভেদ, প্রধানত ভাস্কুলার বান্ডেলকে আমরা তিন ভাগে ভাগ করছি। একটা হচ্ছে সংযুক্ত, তারপর অরিও এবং কেন্দ্রিক। সংযুক্তকে আবার ফ্লোয়েমের অবস্থানের উপর ভিত্তি করে আমরা ভাগ করছি সমপার্শ্বীয় এবং সমপার্শ্বীয়। এবং সমপার্শ্বীয়কে ক্যাম্বিয়ামের উপস্থিতির উপর ভিত্তি করে দুভাগে ভাগ করা হচ্ছে, সমপার্শ্বীয় মুক্ত যখন ক্যাম্বিয়াম উপস্থিত থাকছে, আর যখন ক্যাম্বিয়াম অনুপস্থিত থাকছে তখন বলছি সমপার্শ্বীয় বন্ধ। আর ক্যাম্বিয়াম যখন দুবার উপস্থিত থাকছে এবং ফ্লোয়েম দুই বাইরের দিকে এবং ভেতরের দিকে অবস্থান করছে, মাঝখানে হচ্ছে জাইলেম অবস্থান করছে, তখন আমরা সেটাকে বলছি সমদ্বিপার্শ্বীয়। এবং এই সংযুক্ত যে ভাস্কুলার বান্ডেল, এটা আমরা উদ্ভিদের কাণ্ডে আমরা দেখতে পাবো। এরপর আসছি আমরা অরিও ভাস্কুলার বান্ডেল, সেটা কোথায়? সেটা হচ্ছে যে যখন জাইলেম এবং ফ্লোয়েম ভিন্ন ব্যাসার্ধে অবস্থান করে এবং ভিন্ন ভিন্নভাবে গুচ্ছ তৈরি করে। যে আমরা যদি একবীজপত্রী মূলের প্রস্থচ্ছেদ দেখি আমরা দেখব, বা মূলের দ্বিবীজপত্রী মূলের প্রস্থচ্ছেদ দেখি আমরা মূলে দেখব সবসময় অরিও অবস্থানে ভাস্কুলার বান্ডেলগুলো রয়েছে, অর্থাৎ এখানে ফ্লোয়েম গুচ্ছ আলাদা এবং জাইলেম গুচ্ছ আলাদা অবস্থান করছে। আর কেন্দ্রিক সেটা হচ্ছে যে যখন জাইলেম দু ধরনের হয়, জাইলেম কেন্দ্রিক এবং হচ্ছে ফ্লোয়েম কেন্দ্রিক, যে জাইলেম কেন্দ্রে থাকবে, ফ্লোয়েম বাইরের দিকে থাকবে, সেটাকে জাইলেম কেন্দ্রিক বলা হয়। সাধারণত আমরা টেরিডোফাইটে এই ধরনের ভাস্কুলার বান্ডেল দেখতে পাই। আর ফ্লোয়েম কেন্দ্রিক যেটা, অর্থাৎ ফ্লোয়েম ভেতরে থাকে আর বাইরের দিকে হচ্ছে জাইলেম থাকে, তখন এই ধরনের ভাস্কুলার বান্ডেলকে বলা হচ্ছে ফ্লোয়েম কেন্দ্রিক। এবং এরা সাধারণত ড্রাসিনা উদ্ভিদে আমরা দেখতে পাই। ড্রাসিনা হচ্ছে একবীজপত্রী এক ধরনের উদ্ভিদ। সেই উদ্ভিদে আমরা উদ্ভিদের সেকশন যদি কাণ্ডে সেকশন করি তাহলে আমরা এই ধরনের ভাস্কুলার বান্ডেল দেখতে পাব। তাহলে আমাদের মূল যে অংশ, যে আমরা ভাস্কুলার টিস্যু তন্ত্র সম্পর্কে আমরা ধারণা পেলাম, এর আগে আমরা ভিত্তি টিস্যু তন্ত্র সম্পর্কে ধারণা পেয়েছি, এখন আমরা একটু এই ছবির দিকে একটু আলোকপাত করি। এখানে আমাদের প্র্যাকটিক্যালে একটা জিনিস আছে, যে আমরা একবীজপত্রী মূল অথবা একবীজপত্রী কাণ্ডের সেকশন আছে আমাদের, এবং একবীজপত্রী মূলের বৈশিষ্ট্য এবং
একবীজপত্রী কাণ্ডের বৈশিষ্ট্য আমাদের পরীক্ষায় আসে। তো এখানে আমরা যদি ছবিটা একটু তুলনা করি তাহলে আমাদের জন্য বুঝতে খুব সুবিধা হবে যে একবীজপত্রী এবং দ্বিবীজ একবীজপত্রী মূল এবং একবীজপত্রী কাণ্ডের প্রস্থচ্ছেদের মধ্যে কী কী পার্থক্য আছে। যেমন প্রথমেই যদি আমরা দেখি, দেখো যে একবীজপত্রী মূল যদি দেখি, মূলের মধ্যে মূলরোম আছে, এককোষী মূলরোম আছে, এবং মূলের যে ত্বক সেই ত্বকের নাম হচ্ছে এপিব্লেমা। তাহলে এখানে আমরা মূলরোম দেখছি আর ত্বক হচ্ছে এপিব্লেমা, কিন্তু এখানে কিন্তু আমরা কিউটিকল দেখছি না। কিন্তু আমরা যদি কাণ্ডের প্রস্থচ্ছেদটা দেখি তাহলে দেখব যে এই যে উপরের দিকে কিউটিকল আছে একটা পুরো লেয়ার, যেটা সুবেরিন এবং কিউটিনের একটা লেয়ার থাকে যেটা প্রোটেকশনে কাজে লাগে, আর তার নিচে একসারি কোষ আছে আয়তাকার, যেটাকে এপিডার্মিস বলা হয়। তাহলে এখানে আমরা দেখছি মূলরোম, এককোষী মূলরোম থাকবে, এপিব্লেমা মূলের যে ত্বক সেই ত্বকের বাইরে এককোষী মূলরোম থাকবে এবং এখানে কিউটিকল অনুপস্থিত থাকবে। অপরদিকে আমরা যদি একবীজপত্রী কাণ্ডে দেখি তাহলে কাণ্ডেতে কাণ্ডরোম বলে আমরা কিছু পাচ্ছি না, সেখানে আমরা কিউটিকলের উপস্থিতি দেখছি এবং এপিডার্মিস বা ত্বকের আবরণ যেটা এপিডার্মিস এর অবস্থান দেখছি। এরপর আমরা দেখব যে একবীজপত্রী কাণ্ডে আমরা হাইপোডার্মিস বা অধোত্বক স্ক্লেরেনকাইমার কয়েক স্তর দেখতে পাচ্ছি, হাইপোডার্মিস যাকে বলা হয়, কিন্তু আমরা মূলের ক্ষেত্রে এই ধরনের কোনো অংশ দেখতে পাচ্ছি না, এখানে সরাসরি কর্টেক্স আছে এবং এখানে একটা পুরো অংশ জুড়ে কর্টেক্সে একটা বড় লেয়ার, কয়েক স্তর বিশিষ্ট, বেশ অনেকগুলো স্তর বিশিষ্ট কর্টেক্সের লেয়ার থাকে মূলের মধ্যে এবং সেখানে কোনো বিভাজন থাকে না, যেটা একবীজপত্রী কাণ্ডের ক্ষেত্রে আমরা কর্টেক্স টিস্যু বা ভিত্তি টিস্যুর ক্ষেত্রে অনেক ধরনের দেখতে পাই। যেমন এখানে স্ক্লেরেনকাইমার আলাদা একটা লেয়ার থাকে, বেশ অনেকগুলো লেয়ার থাকে, সাথে আবার প্যারেনকাইমার লেয়ার থাকে, কয়েক স্তর থাকে যেগুলো আমরা এই মূলের ক্ষেত্রে আমরা দেখতে পাই না। এছাড়া আরেকটা জিনিসে আমরা দেখতে পাই যে আমরা যদি পরিবহন কলাগুচ্ছের কথা চিন্তা করি, যে পরিবহন কলাগুচ্ছ এখানে কী অবস্থায় আছে, এখানে উদ্ভিদের মধ্যে অরীয় অবস্থানে আছে, অর্থাৎ মূলের মধ্যে ফ্লোয়েম এবং জাইলেম ভিন্ন ভিন্ন ব্যাসার্ধে অবস্থান করছে। কিন্তু যদি আমরা একবীজপত্রী কাণ্ডে দেখি তাহলে ফ্লোয়েম এবং জাইলেম একই ব্যাসার্ধে অবস্থান করছে, এখানে আমরা ফ্লোয়েম দেখছি, এখানে তার নিচেই আমরা জাইলেমকে দেখতে পাচ্ছি। তাহলে এখানে এবং এরা সাধারণত একবীজপত্রী কাণ্ডে আমরা ফ্লোয়েম এবং জাইলেমকে বিক্ষিপ্ত অবস্থায়, ভিত্তি টিস্যুতে বিক্ষিপ্ত অবস্থায় ছড়ানো ছিটানো অবস্থায় দেখব। আমরা এখানে যেমন একটা গোল অংশের মধ্যে এরা বেশ সুন্দরভাবে সজ্জিত অবস্থায় আছে, এই একবীজপত্রী কাণ্ডের ক্ষেত্রে আমরা এরকম সজ্জিত অবস্থা দেখব না, আমরা দেখব যে এরা বিভিন্ন বিক্ষিপ্তভাবে ছড়ানো অবস্থায় আছে। এরপর আমরা আসি যে জাইলেমের, যে মেটাজাইলেম এবং প্রোটোজাইলেমের অবস্থান। আমরা বলেছিলাম পূর্বে যে মেটাজাইলেম উদ্ভিদের মূলের ক্ষেত্রে মেটাজাইলেম সবসময় কেন্দ্রের দিকে থাকবে এবং প্রোটোজাইলেম সবসময় পরিধির দিকে থাকবে, কিন্তু আমরা যদি কাণ্ডের দিকে খেয়াল করি যে মেটাজাইলেমটা হচ্ছে পরিধির দিকে আর প্রোটোজাইলেমটা হচ্ছে কেন্দ্রের দিকে। তাহলে এখানে আমরা আরেকটা বৈশিষ্ট্য দেখতে পাচ্ছি যে মেটাজাইলেম পরিধির দিকে অবস্থান করছে এবং প্রোটোজাইলেম কেন্দ্রের দিকে অবস্থান করছে। এবং এখানে যে মজ্জা আছে সেই মূলের মধ্যে মজ্জার পরিমাণটা অনেক বড় থাকে, তুলনামূলকভাবে কাণ্ডের মজ্জার পরিমাণ কম থাকে, এবং এখানে যে ভাস্কুলার বান্ডেলের সংখ্যা সেটাও একটা বৈশিষ্ট্য, যে ভাস্কুলার বান্ডেলে সাধারণত একবীজপত্রী মূলের ক্ষেত্রে সংখ্যাটা ছয়ের অধিক থাকে বা দ্বিবীজপত্রীর ক্ষেত্রে সংখ্যাটা কম থাকে, দুই থেকে চারটি থাকে, আর কাণ্ডের ক্ষেত্রে একবীজপত্রী কাণ্ডে সেটা বিক্ষিপ্ত অবস্থায় অনেকগুলো ছড়ানো অবস্থায় থাকে। তাহলে এই দুটো ছবির তুলনামূলক করে আমরা একবীজপত্রী মূলের যে অন্তর্গঠন এবং দ্বিবীজপত্রী কাণ্ডের যে অন্তর্গঠন, এই অন্তর্গঠন সম্পর্কে আমরা একটা ধারণা লাভ করতে পারি। তাহলে এই যে এই চ্যাপ্টার টিস্যু এবং টিস্যুতন্ত্র, এখানে আমরা আজকে যে আলোচনা করলাম যে গ্রাউন্ড টিস্যুতন্ত্র এবং ভাস্কুলার টিস্যুতন্ত্র এবং ভাস্কুলার বান্ডেলের প্রকারভেদ, পাশাপাশি একবীজপত্রী মূল এবং একবীজপত্রী কাণ্ডের প্রস্থচ্ছেদ, এই এদের যে তুলনামূলক আলোচনা, এর মাধ্যমে আমরা একবীজপত্রীর বৈশিষ্ট্যগুলো আমরা সম্পর্কে, একবীজপত্রী মূলের বৈশিষ্ট্যগুলো সম্পর্কে ধারণা লাভ করলাম, পাশাপাশি একবীজপত্রী কাণ্ডের প্রস্থচ্ছেদ সম্পর্কেও ধারণা লাভ করলাম। এবং এখান থেকে আমরা মোটামুটি একটা উদ্ভিদের যে অন্তর্গঠন, অর্থাৎ উদ্ভিদের ভেতরে আমরা যদি প্রস্থচ্ছেদ করি বা উদ্ভিদকে, তাহলে কী কী অংশ দেখতে পাই এবং কোন কোন টিস্যু দিয়ে এরা গঠিত, এই সম্পর্কে আমাদের একটা পরিষ্কার ধারণা হলো।
আশা করি তোমরা এই বিষয়টা বাসায় অনুশীলন করবে এবং অনুশীলন করার মাধ্যমে তোমরা এই বিষয়ে সম্যক ধারণা লাভ করবে। এবং এই চ্যাপ্টারটি আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো যে এখানে তোমাদের অন্তর্গঠনের ছবি অনেক সময় পরীক্ষায় চলে আসে, যে একবীজপত্রী মূলের অন্তর্গঠনের ছবি বা দ্বিবীজপত্রী মূলের কাণ্ডের অন্তর্গঠনের ছবি, তাহলে সেক্ষেত্রে তোমরা বাসায় ছবিটাও প্র্যাকটিস করবে ভালো করে, যাতে ছবিটা তোমরা সুন্দরভাবে আঁকতে পারো। তাহলে এই এই মোটামুটি আমাদের আলোচনা, এবং আজকে তাহলে আমরা এই টিস্যু এবং টিস্যুতন্ত্রের যে চ্যাপ্টারটি সেটি আমরা শেষ করলাম। এর মাধ্যমে আমরা উদ্ভিদের যে টিস্যু সম্পর্কে আমরা ধারণা পেলাম এবং টিস্যুর যে রকম ভেদ, ত্বকীয় টিস্যুতন্ত্র, গ্রাউন্ড টিস্যুতন্ত্র, ভাস্কুলার টিস্যুতন্ত্র, এগুলো সম্পর্কে আমাদের ধারণা হলো। ভাস্কুলার টিস্যুতন্ত্রের প্রকারভেদ সম্পর্কে ধারণা হলো। পাশাপাশি আমরা একবীজপত্রী মূল এবং একবীজপত্রী কাণ্ডের যে অন্তর্গঠন এবং তাদের মধ্যে যে পার্থক্য সে সম্পর্কেও আমরা কিছুটা ধারণা লাভ করলাম। এখন আমরা বাসায় একটু তোমরা পড়াশোনা করবে, এই বিষয়ে অনুশীলন করবে, তাহলে আশা করি তোমাদের এ বিষয়ে আর কোনো প্রশ্ন থাকবে না। তো আজকের মতো এখানে শেষ করছি, পরবর্তী ক্লাসে আবার হাজির হব নতুন একটা চ্যাপ্টার নিয়ে। তো ধন্যবাদ সবাইকে।